সেই আচ্ছা আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলা শব্দ ভাণ্ডার। তো বাংলা শব্দকে তিনটে ভাগে ভাগ করা যায়, একটা সংস্কৃত বা সংস্কৃত মূল, একটা দেশি, আর আগন্তুক। প্রথম আছে সংস্কৃত বা সংস্কৃত মূল, একে আবার তিন ভাগে ভাগ করা যায়, এক তৎসম, দুই অর্ধ তৎসম, তিন তদ্ভব। তৎসম, তৎসম, তৎ যুক্ত সম, তৎ শব্দ অর্থ সংস্কৃত, আর সম হচ্ছে সমান। বাংলা ভাষায় যে শব্দগুলো সংস্কৃত থেকে হুবহু এসছে সেই শব্দগুলোকে আমরা বলি তৎসম শব্দ। যেমন বৃক্ষ, লতা, নদী, সূর্য, উৎসব, এইগুলো। দেখো অর্ধ তৎসম মানে তৎসম শব্দ কিছুটা হলে ভগ্ন হয়েছে, এই জন্য এর নাম আরেক নাম ভাঙা তৎসম বা ভগ্ন তৎসম। তাহলে বাংলা ভাষায় যে সমস্ত শব্দগুলো সংস্কৃতের হুবহু আসেনি সংস্কৃত থেকে, কিছু রূপে পরিবর্তন হয়েছে বা অল্প বিস্তর বিকৃতি লাভ করেছে, সেই সমস্ত শব্দগুলোকে আমরা বলি অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম বা ভাঙা তৎসম। যেমন মিষ্টি, নেমন্তন্ন, আমরা পিচেস বলি, পিচেস যেটা পিছাচ থেকে এসে পিচেস, এটাও অর্ধ তৎসম শব্দ। তিন নম্বর হচ্ছে তদ্ভব শব্দ, যে সমস্ত সংস্কৃত শব্দ অপভ্রংশ প্রাকৃতের মধ্য দিয়ে তার রূপের পরিবর্তন ঘটিয়ে বাংলা ভাষায় এসছে সেই সমস্ত শব্দকে আমরা বলি তৎসম শব্দ, সরি তদ্ভব শব্দ। যেমন এসে দেখো হস্ত, এটা ছিল সংস্কৃত শব্দ, ওখান থেকে এসছে হাত, তদ্ভব শব্দ। গর্ধব, এটা সংস্কৃত শব্দ, ওখান থেকে তদ্ভব এসছে গাধা। দুগ্ধ, ওখান থেকে এসছে ঘি। দুই হচ্ছে দেশি শব্দ, এই দেশি শব্দ আমাদের দেশ ভারতবর্ষে আমরা বলি আমাদের সব থেকে যারা বাস করতো আগে তা আমরা আর্য বলি, কিন্তু আর্য আসার আগে ভারতবর্ষে এক বিশেষ জাতি বাস করতো যাদের বলি আমরা অনার্য। সেই অনার্যরা যে ভাষা কথা বলতো সেই ভাষা থেকেও কিছু শব্দ বাংলা ভাষায় এসছে। এই দেশি শব্দ আমরা তিন ভাগ ভাগ করি, দ্রাবিড়, অস্ট্রিক আর অজ্ঞাত মূল। দ্রাবিড় শব্দ এসছে যেমন ধর বলা হচ্ছে খাল, আবার আমরা বলি কাল, এই সমস্ত দ্রাবিড় থেকে এসছে। আবার ঝনাত বলে শব্দ, ঝনাত করে পড়লো বলি আমরা, যে থালাটা ঝনাত করে নিচে এসে পড়লো, এই ঝনাত শব্দটাও দ্রাবিড় শব্দ। অস্ট্রিক মূল বা অস্ট্রিক, বাংলা ভাষার অধিকাংশ দেশি শব্দ হচ্ছে অস্ট্রিক থেকে এসছে। যেমন আমরা অনেক জানি আমরা কাতলা, খোকা, খুকি, চিংড়ি, ডাব, ঝাঁটা সবই অস্ট্রিক শব্দ, আর বেশিরভাগটা অস্ট্রিক শব্দ এসছে দেশি শব্দ থেকে, বা দেশি শব্দের বেশিরভাগটা এসছে অস্ট্রিক শব্দ থেকে বা অস্ট্রিক ভাষা থেকে এসছে। তিন নম্বর অজ্ঞাতমূল শব্দ, যেটা দ্রাবিড় বা অস্ট্রিক থেকে আসেনি, কোনো গ্রামের নাম, নদীর নাম, এই ধরনের অজ্ঞাত যে শব্দগুলো, সে শব্দগুলো আমাদের বাংলা ভাষা এসছে। যেমন আমরা কাঁসাই বলি, কাঁসাই, নাড়াজোল, কোপাই, এই শব্দগুলো। বাংলা শব্দের তিন নম্বর ভাগ ছিল আগন্তুক শব্দ। আগন্তুক শব্দ আমরা দুটো ভাগ ভাগ করি, আগন্তুক বা যেমন ধরো আগন্তুক হচ্ছে দুভাগ ভাগ করি, বিদেশি আর দেশি বা প্রতিবেশী যাকে বলছি আমরা। বিদেশ শব্দ অর্থ যেমন ইংরেজি হোক বা ফার্সি হোক বা জাপানি শব্দ হোক, এই সমস্ত শব্দগুলো আমরা বিদেশ শব্দ বলি। তো বিদেশ শব্দ প্রচুর পরিমাণে বাংলা ভাষায় আছে, বিশেষ করে ইংরেজি শব্দ, ফার্সি, আরবি শব্দ, এই তিনটে শব্দ সবথেকে বেশি পরিমাণে এসছে বাংলা ভাষায়। যেমন আমরা বলি খানদান, নবাব, ফৌজ, বন্দুক, বাদশা, মির্জা, এ সমস্ত এসছে বিদেশি শব্দ থেকে। তো বিদেশি শব্দ যেমন ওকে ভাগ করি, যদি ভাগ করি বিদেশি শব্দকে, যেমন দেখব কিছু রাজস্ব বা আইন বা আইন আদালত থেকে শব্দ এসছে আমাদের, যেমন আদমশুমারি বলতে পারি, আইন, এজলাস, এজাহার, এ সমস্ত এসছে বিদেশি শব্দ থেকে। আবার কিছু মুসলিম দেশ থেকে এসছে, মুসলিম
ধর্ম সংক্রান্ত শব্দ কিছু এসছে বাংলা ভাষাতে, যেমন আমরা বলি কলমা, আল্লাহ, কোরবানি, খোদা, রসুল, শরীয়ত, এগুলো এসছে। আবার বিলাসবহুল শব্দ কিছু এসছে বাংলাতে, যেমন আয়না, আফিম, আঙুর, আতশবাজি, এই শব্দগুলো এসছে। যেমন এবার যদি বলি ইংরেজি শব্দ, আমার বহু ইংরেজি শব্দ বাংলায় ব্যবহার করি, যেমন চেয়ার ব্যবহার করি, চেয়ার, টেবিল, আমরা ডক্টর বলি, অফিস বলি, রিক্সা বলি, রিক্সা, এই শব্দগুলো সবই এসছে বিদেশি থেকে। আবার আমি যদি চীন ধরি, চীন দেশ থেকে শব্দ বাংলা ভাষায় এসছে, যেমন চা, চিনি, লিচু, লুচি, সবই চীনা শব্দ। এবার প্রতিবেশী শব্দ, যেটা হচ্ছে বাংলার বাইরে থেকে এসে, ভারতবর্ষেরই কিন্তু বাংলা বাইরে থেকে যে সমস্ত শব্দ এসছে, যে ভাষা থেকে এসে, হিন্দি ভাষা হতে পারে, গুজরাটি হতে পারে, মারাঠি, পাঞ্জাবি হতে পারে। আমি যদি হিন্দি ভাষায় যাই, দেখবো আমরা বলি কচুরি, লোটা, খানাপিনা, টালমাটাল, এ সমস্ত এগুলো এসছে হিন্দি শব্দ থেকে। গুজরাটি শব্দ থেকে এসছে যেমন হরতাল, গরবা, খাদি ইত্যাদি। মাটি থেকে এসছে বর্গি, চৌথ, পাটিল, এগুলো হচ্ছে মাটি থেকে। আর পাঞ্জাবি ধরলে আসবে শিখ, খালসা, ধাবা, চাহিদা, এসবগুলো এসে পাঞ্জাবি ভাষা থেকে। এ সমস্ত বাদ দিয়ে আরও ভাষা আমাদের আরও শব্দ আমাদের হয়, যে আমরা মিশ্র শব্দ বলি বা শঙ্কর শব্দ বলি। সাধারণত কোনো বিদেশ শব্দের শব্দের সঙ্গে তৎসম বা তদ্ভবের সঙ্গে বিদেশি, বা বিদেশির সঙ্গে তদ্ভব, বিদেশির সঙ্গে বিদেশি, তৎসমের সঙ্গে বিদেশি, এগুলো যোগ করে তৈরি হয়েছে মিশ্র শব্দ। যেমন যদি বলি তৎসম আর বিদেশ শব্দের মিলিত একটা শব্দ, যেমন ধন, দৌলত, এখানে ধন হচ্ছে তৎসম শব্দ আর দৌলত হচ্ছে বিদেশি শব্দ। মহামিছিল, মহার তৎসম শব্দ, মিছিল হচ্ছে বিদেশি শব্দ। আবার আমি যদি বলি হাট বাজার, হাট হচ্ছে তদ্ভব শব্দ, বিদেশি হচ্ছে এখানে বাজার। উড়ালপুর, উড়ালপুলে হচ্ছে উড়াল হচ্ছে তদ্ভব শব্দ, পুল বিদেশি শব্দ। আবার শব্দ হচ্ছে হেড পণ্ডিত, স্কুল শিক্ষক, স্কুলটা হচ্ছে বিদেশি শিক্ষক, তৎসম শব্দ, হেড বিদেশি, পণ্ডিত তৎসম শব্দ। আবার যদি হাফ হাতা বা পাংরুটি বলি, পাংরুটি, পাং হচ্ছে বিদেশি শব্দ আর তদ্ভব হচ্ছে রুটি, হাফ হাতা, হাফ বিদেশি, হাতা হচ্ছে তদ্ভব। আবার দুটো বিদেশি বিদেশি মিলেও সংকর শব্দ হয়, যেমন হেড মিস্ত্রি, অথবা বলি উকিল ব্যারিস্টার। এবার আসবে পণ্ডিতগিরি বলে শব্দ, পণ্ডিতগিরি, পণ্ডিত হচ্ছে আমাদের তৎসম শব্দ জানি আমরা, তৎসম শব্দ। গিরি হচ্ছে বিদেশি প্রত্যয় একটা, বিদেশি শব্দ। এবার আসবে ডেপুটি পোনা, ডেপুটি পোনা, ডেপুটি হচ্ছে বিদেশি শব্দ আর পোনা হচ্ছে তদ্ভব, তদ্ভব প্রত্যয় এটা পোনাটা, এটা তদ্ভব হিসেবে এসছে। তাই বিদেশিতে তদ্ভব হচ্ছে ডেপুটি পোনা বা মোগলাই, মোগলযুক্ত আই, মোগলটা এখানে বিদেশি, আইটা হচ্ছে তদ্ভব শব্দ। তো এগুলো ভালো করে পড়তে হবে, ভালো পড়বে, যদি সমস্যা থাকে পরের ক্লাসে বলো।